तांत्रिक मेडिटेशन कोर्स आज पंचम पर्व। गत कैक दिन धरे आमरा राजयोग मेडिटेशन प्रैक्टिस करछि एवं होमवर्क जेगुलो देवा हच्छे सेगुलो करछेन, नतून किछु तार साथे अनुभवो करछेन। आजके आमरा जे नतून चैप्टार जानबो सेटा हलो राजयोगेर द्वारा अष्टशक्तिर प्राप्ति। राजयोगेर द्वारा अष्टशक्तिर प्राप्ति अर्थात राजयोग मेडिटेशन आमादेर जीवने केन जरूरी। बर्तमान समय तो राजयोग मेडिटेशन खुबी दरकार। आमरा देवी देर के देखते पाई अष्टभुजाधारी, तो सेई देवी अष्टभुजाधारी आसले तार पेछने आध्यात्मिक अर्थ कि, अष्टभुजा माने कि, कोनो देवीर आठ हाथ थाकते पारे, कोनो मानुषेर के आठ हाथ थाकते पारे, তাহলে সেই অষ্টভুজাধারী অর্থাৎ অষ্টশক্তিধারী সেই অষ্টশক্তি কি এবং সেই অষ্টশক্তি একমাত্র রাজযোগ মেডিটেশনের দ্বারাই আমাদের আত্মার মধ্যে এসে থাকে, না হলে অন্য কোনো বিকল্প উপায়ে এইভাবে শক্তিধারী হওয়া সম্ভব নয়। তো আজকের চ্যাপ্টারে আমরা শিখব রাজযোগকে আধার বিধি এবং প্রাপ্তি। তো রাজযোগ কিভাবে করা আর রাজযোগের দ্বারা কি প্রাপ্তি, তো রাজযোগের দ্বারা কি প্রাপ্তি এখানে আটটা শক্তিকে দেখানো হয়েছে, আটটা শক্তিকে। অষ্টশক্তির প্রাপ্তি হয় আমাদের রাজযোগের দ্বারা। তো প্রত্যেকটা শক্তিকে আমরা একটু বিস্তৃতভাবে জেনে নেব। প্রথম যে শক্তিটা এখানে দেখানো হয়েছে সেটা হলো বিস্তার কো সংকীর্ণ করনে কি শক্তি। বিস্তার কো সংকীর্ণ করার মানে বড় কথাকে ছোট করার শক্তি। এখানে কচ্ছপ দেখানো হয়েছে, যেরকম কচ্ছপ কি করে যখন ভিড় বেশি থাকে বা পরিস্থিতি ভালো থাকে না তখন তার শক্ত আবরণটার নিচে নিজেকে গুটিয়ে ফেলে, আবার যখন পরিস্থিতি ঠিক হয়ে যায় ভিড় থাকে না তখন সে আবার তার কর্মেন্দ্রিয়কে বের করে সে চলা শুরু করে দেয়। তো ঠিক সেরকমভাবে আমরাও কোনো পরিস্থিতি বা কোনো কথাকে বড় করার থেকে আমাদের কি করতে হবে ছোট করে নিতে হবে, বা আমরা আমাদের কর্মেন্দ্রিয়গুলোকে অনেক সময় অনেক কিছু চিন্তন করতে করতে সেগুলোকে মানে অনেক কিছু ভাবতে থাকি ঘাটতে থাকি, তো কি করতে হবে সেখানে দেখেও দেখিনি শুনেও শুনিনি মানে কি কর্মেন্দ্রিয়কে গুটিয়ে ফেলেছে, বড় কথাকে ছোট করে ফেলেছে। বর্ণনা অনেক বিস্তার বা পরিস্থিতি বা ঘটনা অনেক বড় বিস্তার হয়েছে কিন্তু আমি সেটাকে ছোট করে ফেলেছি যে হ্যাঁ যা হয়েছে হয়েছে, এখন এটাকে সমাধান কীভাবে করতে হবে সেটাই চিন্তা করতে হবে বাস। তো এই যে বর্তমান সময়ে এই বিস্তারকে যে সংকীর্ণ করার শক্তির অনেক দরকার, সেই শক্তিরই এখন অনেক অভাব চলছে, তার জন্য সমস্যাকে আমরা আরও বেশি বাড়িয়ে দিচ্ছি। আর সমস্যা বাড়ছে বলে তো প্রত্যেকটা সম্বন্ধ সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, ঘরে ঘরে অশান্তি হচ্ছে, দেশে সমাজে সব কিছুতে একটা দাঙ্গা হাঙ্গামা চলেই যাচ্ছে। তাহলে আত্মার মধ্যে আমাদের বিস্তার কো সংকীর্ণ করার শক্তি খুবই দরকার যা রাজযোগের দ্বারা আসবে। তারপরে আমরা আসব সহযোগ শক্তি। সহযোগ শক্তি মানে হেল্পিং নেচার, মানে সবাইকে হেল্প করার ভাবনা। তো সহযোগ নেচারটা আমাদের কী কী করে বড় অসম্ভব কাজকেও আমাদের সম্ভব করিয়ে দেয়। এখানে দেখানো হয়েছে যে একটা বড় পাহাড়কে সবার আঙ্গুলের সহযোগিতার দ্বারা একটা বড় পাহাড়কেও তুলে নেওয়া হয়েছে, মানে এটা জাস্ট বোঝানোর জন্য, মানে সবার সহযোগিতার হাত যদি থাকে তাহলে একটা অসম্ভব কাজকেও সম্ভব করা যাবে। কিন্তু আজকালকার সমাজে হেল্পিং ভাবনাটা মানে আমি তোমাকে নিঃস্বার্থভাবে হেল্প করব বা সাহায্য করে দিই, সাহায্য করার যে মনোভাব সেটা থাকে না। আমরা সাহায্য করার চেয়ে আগে ভাবি যে সে আমাকে সাহায্য করেছে কিনা, বা আমার সেখানে লাভ হবে কিনা, বা আমার সেখানে কোনো স্বার্থ আছে কিনা সেটা আমরা আগে দেখি। কিন্তু না, ধনী গরিব ছোট বড় মানে সব কিছুর প্রতি, একটা বস্তুর প্রতি হোক ব্যক্তির প্রতি হোক সবার প্রতি আমাদের কি থাকতে হবে, সহযোগ করার ভাবনা। সহযোগ করার ভাবনাই আমাকে একসময় সবার থেকে সহযোগিতা পাইয়ে দেবে।
না হলে আমি কারোর কাছ থেকে সহযোগিতা পাবো না। এই যে আমাদের এত বড় সংগঠন, সংগঠনে অনেক ধরনের কাজকর্ম বা অনেক ধরনের প্রোগ্রাম চলতে থাকে, কিন্তু বাইরের থেকে কোনো চাঁদা এসব নিয়ে এভাবে চলছে না সংগঠন। সংগঠন কীভাবে চলছে? সংগঠনের মধ্যে যারা স্টুডেন্টরা এসে থাকেন বা যারা অনেক বাচ্চারা আসেন, অনেক আত্মারা আসেন, যারা এই জ্ঞানের দ্বারা, মেডিটেশন কোর্সের দ্বারা নিজের জীবনকে অনেক উপকৃত করেছেন বা নতুন জন্ম লাভ করেছেন, অনেক খারাপ অভ্যাস থেকে নিজেকে বাঁচাতে পেরেছেন বা কুসংস্কার থেকে মুক্ত হতে পেরেছেন, তো এইভাবে মুক্ত হয়ে তারা নিজের মনের ইচ্ছার থেকেই অনেক কিছু ডোনেট করে থাকে বা অনেক সহযোগিতা সবাই মিলে আমরা কাজ করে থাকি। তো সবাই মিলে কেন কাজ করি? কারণ আমরা জানি যে আমরা সবাই একই পিতার সন্তান, আমরা সবাই ঈশ্বরীয় ফ্যামিলির, তো এখানে প্রত্যেকটা কাজেই আমরা সবাই মিলেমিশে করব। তো এখানে দেখা যায় আমরা এই ঈশ্বরীয় পরিবারের সবাই মিলেমিশে করাতে বড় বড় প্রোগ্রামকেও আমরা ইজিলি করতে পারি বা বড় বড় কাজকেও আমরা সহজেই সমাধান করে ফেলতে পারি। তো এইভাবে করে আমরা ঘরের মধ্যেও প্রত্যেকের পরিবারের প্রত্যেকের প্রতি বা সমাজের প্রত্যেকটা ব্যক্তির প্রতি আমাদের কী রাখতে হবে? সহযোগিতা করার ভাবনা, সহযোগ। তো সহযোগ করার শক্তি আসবে কোথা থেকে? মেডিটেশনের দ্বারা। তারপর এখানে দেখানো হয়েছে যে সামনা করনি কি শক্তি, সামনা করার শক্তি, সামনা করার মানে ফেস করার শক্তি। এখানে দেখানো হয়েছে যে কোনো একজন মানে আপনজনের মৃত্যু হয়ে গেছে, তো এখন বর্তমান সময়ে প্রত্যেকেরই কখন যে মানে চলে যাবে শরীর ছেড়ে বা কখন কি দুর্ঘটনা হয়ে যায় কেউ তা বলতে পারে না। তো যে কোনো কোনো মানে হঠাৎ করে দুর্ঘটনা চলে আসলে আমরা একদম হতাশা হয়ে যাই, নিরাশা হয়ে যাই, বা কোনো আপনজনের যখন মৃত্যু হয়ে যায় তখন আমরা একদমই ভেঙে পড়ি। কিন্তু রাজযোগ মেডিটেশনের দ্বারা আমাদের মধ্যে ফেস করার শক্তি আসে। অনেক বড় বড় পরিস্থিতি আসলেও আমরা অনেক সাহসিকতার সহিত পরমাত্মাকে সাথে নিয়ে আমরা তা ফেস করতে পারি, ভয়মুক্ত হয়ে, একদম নিডর হয়ে, নির্ভয় হয়ে। তারপর সাথে আমরা কোনো যদি আপনজনের মৃত্যু হয়েও যায় আমরা সেভাবে ভেঙে পড়ি না। কেন ভেঙে পড়ি না? কারণ আমরা আত্মজ্ঞান পেয়েছি, আমরা জানি যে আমি আত্মা অজর অমর অবিনাশী, আমি আত্মার কোনো মৃত্যু নেই, কিন্তু আমার এই শরীর আজকে আছে কালকে নেই, বিনাশী। তা আত্মার কাজই হলো ড্রেস আর অ্যাড্রেস চেঞ্জ করতে থাকা। তাহলে যেই ব্যক্তির মৃত্যু হলো সেই ব্যক্তির আত্মার মৃত্যু হয়নি, সেই আত্মা আরেকটা শরীরে চলে গেছে, সেই আত্মা তো অবিনাশী, কিন্তু সেই আত্মা এই ড্রেসটা চেঞ্জ করে ফেলেছে, আরেকটা ড্রেসে চলে গেছে। এখন সেই আত্মার প্রতি আমি যত সুভাবনা রেখে যাব, তাকে যত পরমাত্মার সকাশ দেব, তত সেই আত্মা যেই ঘরেই যাবে সেই ঘরেই কল্যাণ করতে থাকবে বা সেই আত্মার উন্নতি হতে থাকবে। তো এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে গেলে যে সামনা করার শক্তি, সেটা রাজযোগ মেডিটেশনের দ্বারা আসে। বর্তমান সময়ে সুসাইড করার ভাবনা মানুষের মধ্যে অনেক বেশি, বা কিছু একটা হলেই, পরিস্থিতি একটু বিপরীত হলেই টেনশন করতে থাকে, আর টেনশন করতে করতে শরীরকে বিভিন্ন রোগগ্রস্ত করে ফেলে। দেখা যায় একটা সমস্যাকে সমাধান মানে চিন্তা করা, ভাবনা না রেখে আমরা যদি এই সমস্যাকে নিয়েই ঘাটতে থাকি, তাহলে দেখা যায় একটা সমস্যা থেকে হাজার সমস্যা আমি নিজেই সৃষ্টি করে ফেলেছি। তাহলে আপনি কী চয়েস করবেন? সমস্যা যে এসছে সমস্যাকে চিন্তা না করে সমাধান করার চিন্তা করবেন, নাকি এক সমস্যা থেকে আরো অনেক সমস্যার সৃষ্টি করবেন? যদি সৃষ্টি না করতে চান, তাহলে রাজযোগ মেডিটেশনের দ্বারা এই শক্তিগুলাকে অবশ্যই ধারণ করতে থাকতে হবে। তারপর আমরা নেক্সট যে শক্তির কথা জানব সেটা হলো নির্ণয় করার শক্তি। তার পাশেই আছে পরখ করার শক্তি, মানে বিচার করার শক্তি। এখন বিচার করার শক্তি আর নির্ণয় করার শক্তি, বিচার করার শক্তি সম্বন্ধে আমি বলবো। যেমন এখানে দেখানো হয়েছে যে জহরি যিনি বা গোল্ডের যারা বিজনেস করে থাকেন, তারা কোনটা নকল কোনটা আসল সেটা বুঝতে পারে।
তারপরও এখন সময়ে নকলটারই বেশি চমক থাকে, বেশি উজ্জ্বলতা থাকে। তো নকলটার এত চমক থাকে যে এটা যে আসলেই নকল সেটা বোঝা মুশকিল, মনে হবে এটাই রিয়েল। তো ঠিক সেরকমভাবেই আমাদের চিন্তাধারা, কর্ম, এগুলো যে আমরা করছি এগুলো আমার বিচার করা দরকার প্রথমে, যে আমি যেভাবে করছি সেটা ঠিক হচ্ছে কিনা, সেটা এইভাবে করা উচিত কিনা বিচার করে দেখা দরকার। আমরা অন্যকে বিচার করতে চলে যাই কিন্তু নিজেকে বিচার করি না, নিজেকেও বিচার করে দেখা দরকার যে আমি কতটা ভালো করছি, কতটা আমার ঠিকভাবে চলা দরকার, কতটা আমার মধ্যে পরিবর্তন হওয়া দরকার। তো সেভাবে নিজেকে বিচার করা দরকার। তো বিচার করার পরে যদি আমি সঠিকভাবে বিচার করতে পারি তখনই তো আমার ভুল ত্রুটিগুলো আমার নজরে আসবে, আর তখনই আমি কোনো সঠিক নির্ণয় নিতে পারব। মানে আমার মধ্যে কি আসবে, নির্ণয় করার শক্তি আসবে। নির্ণয় করার শক্তি, দেখেন একটা দাড়িপাল্লার সাথে এখানে এই চিত্রটা দেখানো হয়েছে, মানে নির্ণয় করার শক্তির জন্য আমার কি দরকার, সব কিছুর মধ্যে আমার ব্যালেন্স ঠিক রেখে চলতে হবে। আমরা যেমন শিব বাবার জ্ঞান থেকে আমরা শিখছি যে সব কর্ম করো, সবার সাথে সম্বন্ধ রাখো, স্নেহ রাখো, কিন্তু তুমি মোহমুক্ত থাকো। তারপর আমার বাবা বলছেন যে সমস্ত কর্ম করো কিন্তু কর্মর থেকে আবার তুমি ডিটাচ হও। তো ডিটাচ হও মানে কি, মানে তুমি কর্ম করো কিন্তু তুমি আবার এই চিন্তনও নিয়ে আসো যে আমি শরীর দ্বারা কর্ম করছি কিন্তু আমি কে, আমি শরীর থেকে ডিটাচ, আমি এক আত্মা, এক আমি এক শক্তি। তাহলে আমি কি হচ্ছে, যত আমি ডিটাচ হওয়ার ভাবনা রাখছি তত আমি পরিস্থিতির ঝামেলাগুলো, মানে আমি খুব স্থির বুদ্ধি হয়ে খুব শান্তচিতভাবে আমি এগুলো সামলাতে পারছি। আর যখন আমি ভাববো যে সবগুলো আমারই, আমি ছাড়া এখানে কেউ কিছু ঠিক করতে পারবে না, তখনই কিন্তু আমার নিজেকে ভারী মনে হতে থাকবে। এই জন্য আমাদের সব কিছুতে কী রেখে চলা দরকার, ব্যালেন্স রেখে চলা দরকার, তবেই আমি সঠিক নির্ণয় করতে পারবো। এবং নির্ণয় করার শক্তিটাকে ইউজ করব শুধু আমার নিজের জন্য, অন্যের নির্ণয় কিন্তু আমি করতে যাব না। আমি যদি নিজেকে সঠিক বিচারধারার দ্বারা চালাতে পারি এবং নিজের জন্য যদি সঠিক নির্ণয় নিতে পারি, তবে আমার সেই দৃষ্টি বৃত্তি চলাফেরা দেখি অন্য মানুষের বা আমার পাশের আত্মাগুলোর আপনা আপ পরিবর্তন আসতে থাকবে। তাহলে আমার এই বিচার করার শক্তিরও এখন অনেক দরকার, তারপর আমার সঠিক নির্ণয় করার শক্তিরও এখন অনেক দরকার আত্মার মধ্যে। তারপর আমরা এখন যাব সমানিকি শক্তি। সমানিকি শক্তি হলো মানে হজম করে নেওয়ার বা সমাহিত করার শক্তি। এখানে দেখানো হচ্ছে যে নদী সমস্ত আবর্জনা চারিদিক থেকে নিয়ে কোথায় ফেলে, সাগরে নিয়ে ফেলে। তো কিন্তু সাগর একবারও বলে না যে আমি আর এই আবর্জনা নেব না, তুমি তোমার আবর্জনা রেখে দাও। কিন্তু না, নদী যাই আবর্জনা নিয়ে আসতে থাকে সাগর তার নিজের মধ্যে তা সমাহিত করতে থাকে। তো ঠিক সেরকম সংসার জীবনেও আমাদের প্রফেশনাল লাইফেও অনেক সময় আমাদের অনেক সমানিকি শক্তি বাড়াতে হয়। মানে অনেক আমরা ব্যর্থ বা অনেক কিছু যেগুলো অপ্রয়োজন বা যেগুলো আমার পছন্দ নয়, অপছন্দের অনেক কথা শুনতে হয় বা দেখতে হয়, কিন্তু সব কথা জায়গায় জায়গায় বর্ণনা করলে হয় না, কী করতে হয়, সমাহিত করে নিতে হয় যে যা হয়েছে হয়েছে, যা শুনেছি শুনেছি, বাস সমাহিত করে নিয়েছে। আমি গিয়ে আবার অনেকজনকে বলতে থাকলাম কোথায় কী হয়েছে, জানেন, শুনতে পেয়েছেন অমুকের বাড়িতে কী হয়েছে, তো মানে ওই অমুক কী ঘটনা করেছে। যত আমরা অপ্রয়োজনীয় কথা নিয়ে আলোচনা করতে থাকবো তত আমাদের এনার্জি ওয়েস্ট হতে থাকে, টাইম ওয়েস্ট হতে থাকে এবং আমাদের চিন্তন শক্তি অনেক লোপ পেয়েছে। এই জন্য আমাদের মধ্যে কেউ শক্তিকে বাড়ানো দরকার, সমানিকি শক্তি বাড়ানো দরকার। এবং আরও একটি বড় মানে বড় কথা আমি বলবো যে সমানিকি শক্তির অভাবেই কিন্তু আজকাল ম্যাক্সিমাম ঘরগৃহস্থতে অশান্তি চলতে থাকে, কারণ ভুলভ্রান্তির অনেক কথাবার্তা ছড়াতে থাকে। ঘটনা হয়েছিল কোনো একটা সত্য, মানে যেই ঘটনাটা মেইনলি
বা সত্য যেটা ছিল সেটা তো অনেকজনের কাছে মানে শুনতে শুনতে ঘটনার বৃষ্টিতে তো অনেক মানে অন্যরকম হয়ে গেছে বা সেটা রূপ অন্যরকম পেয়ে গেছে, তো তাতে কি হচ্ছে অনেক সম্বন্ধ বিগড়ে যাচ্ছে। এজন্য নিজের মধ্যে আত্মার মধ্যে সমানিক শক্তিকে অনেক বাড়াতে হবে। তারপর আমরা কোন শক্তি দেখব, যে সহন করার শক্তি। এখানে সহন করার শক্তি দেখানো হচ্ছে, যে সহন করার শক্তিটা দেখানো হচ্ছে যে একটা বালক ফলন্ত আম গাছ বা ফলন্ত গাছ সেখানে সে কন্টিনিউ ঢিল মারছে পাকা ফলটাকে নেওয়ার জন্য। তো সে অনেকবার ঢিল দিচ্ছে কিন্তু গাছ বরাবরই তাকে পাকা ফল দিয়ে যাচ্ছে। গাছ জানে যে ফল যখন পেয়ে যাবে বা তার যখন তৃপ্তি হয়ে যাবে তখন সে আর ঢিল মারবে না, সে চলে যাবে। তো প্রত্যেকবারই বালক পাথর মারছে আর গাছ ফল দিচ্ছে। গাছ পাথর মারলে তার সমাধান হবে? হবে না। আর বর্তমান সময়ে কলিযুগী দুনিয়াতে আমরা কি শিক্ষা নিতে থাকি, যে আমি যদি বা কেউ যদি আমাকে পাথর দেয় তাহলে আমি তাকে ইট দিয়ে দেব, ঠিক না? তো এইভাবে করে কি সমস্যার সমাধান হবে? হবে না কখনো, বরং পরিস্থিতি আরও 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 অনেক বিগড়ে যাবে। এই জন্য আমাদের সব পরিস্থিতির মধ্যে কি করা দরকার, সহন করার শক্তিকে অনেক বাড়ানো দরকার। পারিবারিক ক্ষেত্রে হোক, অফিসের চাকরি ধান্দার ক্ষেত্রে হোক, জীবনের সমস্ত রকম পরিবর্তনের ক্ষেত্রে হোক, আমাদের সহন শক্তিকে অনেক বাড়াতে হবে। সহন শক্তিকে বাড়াতে পারলেই আমরা আমাদের সম্বন্ধকেও টিকিয়ে রাখতে পারবো, পরিবারকেও সুন্দর করতে পারবো, এবং পারিপার্শ্বিক যাদের সাথে আমরা চলছি ফিরছি, চাকরি ধান্দা হোক, সব কিছু সব কিছুকে আমরা জয় করতে পারবো। কীভাবে? সহন শক্তির দ্বারা। কিন্তু হ্যাঁ, অনেকজন বলে থাকে যে সহ্য শক্তির তো একটা সীমা আছে, তারপর তো আর পারি না। হ্যাঁ, সেই সীমা ছাড়া সহ্য শক্তির অফুরন্ত ভাণ্ডার আপনাকে দিতে পারবে পরমাত্মা। এই জন্য পরমাত্মার থেকে আমরা সেই সহ্য শক্তি নিতে থাকতে হবে। পরমাত্মা আমরা ভিজুয়ালাইজ করবো, দৃশ্য নির্মাণ করবো, যে পরমাত্মা সেই সহ্য শক্তির সাগর, উনি সমস্ত অষ্ট শক্তির তিনি সাগর। তো ওনার থেকে সেই সহ্য শক্তি ধৈর্য শক্তির অসংখ্য কিরণ আমার দিকে আসছে, আমি ভরপুর হচ্ছি, আমিও ধৈর্য শক্তির অফুরন্ত ভাণ্ডার হয়ে যাচ্ছে। তো যখন পরমাত্মার থেকে আমরা ধৈর্য শক্তির ভাণ্ডারে ভরপুর হয়ে যাব, তখন আর আমার কি হবে না, মানে কেউ আমাকে কিছু দুঃখ দিল আমি আর দুঃখী হব না। কারণ বলা হয় সহনশীল, শীল মানে পাথর হয়ে যাওয়া, মানে কারণ কি হয়, সহ্য করতে করতে আমরা এক সময় পাথর হয়ে যাই। পাথর হয়ে মানে কেউ আমাকে এখন মানে আঘাত করলো আমি আর দুঃখী বা কষ্ট পাই না, কারণ আমি পরমাত্মার শ্রেষ্ঠ সন্তান, পরমাত্মার থেকে আমি অসংখ্য শক্তির ধারাতে নিজেকে শক্তিশালী মজবুত করে ফেলছি, সহ্য শক্তির অনেক মাত্রা আমার মধ্যে অনেক ভরপুর আছে, তার জন্য আমার আর কোনো অসুবিধা হয় না। তো আমার এই সহ্য শক্তি দেখে অন্যেরাও আমার কাছ থেকে প্রেরণা পায় এবং কি করে তাদের মধ্যে সহ্য শক্তিকে বাড়াতে থাকবে। তারপর আমরা এখন লাস্ট যে শক্তি সেটা হলো সমেটনেকি শক্তি। সমেটনেকি শক্তি মানে গুটানোর শক্তি। এবার এখানে দেখানো হয়েছে যে ব্যাগ ব্যাগেজ গুটিয়ে রেখেছে। আমরা কোনোখানে যাওয়ার সময় কি করি, ব্যাগ ব্যাগেজ গুটিয়ে নিই, সমস্ত কিছু প্যাক আপ করে নিই। তো এখানে ব্যাগ ব্যাগেজ গুটিয়ে রেখে আধ্যাত্মিক যেটা আমাদের অর্থ বোঝাচ্ছেন সেটা হলো যে আমাদের মন বুদ্ধির ব্যাগ ব্যাগেজটাকে গুটিয়ে নিতে। মন বুদ্ধির ব্যাগ ব্যাগেজ কেমন, যে আমি আত্মা অনেক পার্ট প্লে করার পর এখন আমি আত্মা, এখন আমার আসল ঘর পরম ধামে যেতে হবে, এখন আমার সময় শেষের পথে, এখন আমার সব কিছুর থেকে বুদ্ধিকে ডিটাচ করে নিজে আত্মা স্বরূপকে চিন্তন করে পরমাত্মাকে ইয়াদ করে আমি আত্মাকে শুদ্ধ সংস্কারে ভরপুর করে এখন আমার সেই পবিত্র দুনিয়া, সেই পরমধাম, সেই আসল ঘরে আমার এখন যাওয়ার পালা।
এজন্য ধীরে ধীরে আমাকে কি করতে হবে, এখন পুরানো দুনিয়া থেকে, দেহভান থেকে, ব্যক্তি বস্তুর থেকে আমার সেই অ্যাটাচমেন্ট আস্তে আস্তে মিটিয়ে নিতে হবে। তখনই আমি নিজেকে হালকা অনুভব করতে পারব এবং সবসময় সব পরিস্থিতির জন্য এভার রেডি থাকতে পারব। যদি আমি ব্যাগ প্যাকেজ না রেডি রাখি, তাহলে তো হঠাৎ করে অর্ডার আসলে আমি যেতে পারবো না। যেমন আর্মিরা, ফৌজিরা কি করে, সবসময় ব্যাগ প্যাকেজ রেডি রাখে, যখনই অর্ডার আসবে ওই জায়গাতে সেবাতে যেতে হবে তো চলে যায়, বা ওই জায়গায় ডিউটিতে যেতে হবে তো চলে যায়। তো ঠিক সেরকম আমাদের মন বুদ্ধির সেই ব্যাগ প্যাকেজটাও আমাদের রেডি রাখতে হবে, যখন যেই সময় যেই পরিস্থিতি আসুক আমি রেডি। আর তাছাড়াও বিভিন্ন সময় মানে আমাদের কর্মেন্দ্রিয়কেও কি রাখতে হবে, রেডি রাখতে হবে। যে আমরা অনেক কিছু ফেস করতে হলে তাহলে আমরা এতক্ষণ রাজযোগের দ্বারা অষ্টশক্তির যে কিভাবে প্রাপ্তি হয়ে থাকে এবং অষ্টশক্তি যে আমাদের বর্তমান জীবনে কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সেটা আমরা জানতে পারলাম। তাছাড়াও আমাদের মধ্যে আরও দুইটা শক্তি আসে, সেটা হলো বিতিক ও বিতিকার্ণিকি শক্তি, মানে পাস্টকে পাস্ট করার শক্তি। যা হয়ে গেছে তা হয়ে গেছে, ফুল স্টপ। আমরা কি করছি, ফুল স্টপই লাগাতে পারছি না। যা একটা ঘটনা হলো সেটা কি আলোচনা করছি, চিন্তন করছি, হ্যাঁ, তাতে করে করে পরিস্থিতিটা হয়েছিল ছোটোই, কিন্তু আমি এটাকে চিন্তন করতে করতেই আরও বাড়িয়ে দিচ্ছি। বা হয়তো বা অনেক বছর আগে কোনো একটা ঘটনা হয়েছিল, কিন্তু তা আজও আমি চিন্তন করে করে সেটাকে চলছি। তাহলে আমি অতীতকে ভুলতে পারছি না, অতীতকে ফুল স্টপ লাগাতে পারছি না, অতীতকে ক্ষমা করতে পারছি না। কিন্তু এই রাজযোগ মেডিটেশন আমাকে কি করে, অতীতকে ভুলিয়ে দেবে এবং অতীতকে ক্ষমা করার বা অতীতের কোনো ঘটনাকে থেকে শিক্ষা নিয়ে আমরা যেন আরও ভালো কদমে জীবনে এগিয়ে যেতে পারি, সেগুলো আমাদেরকে বুঝিয়ে দেয় এবং সেই শক্তি আমাদেরকে দিতে থাকে। আর আরেকটা শক্তি হলো মেসোস করার, রিয়েলাইজেশন করার শক্তি। বর্তমান সময়ে অনেক মানুষ আছে যারা ভুল করেই যাচ্ছে, যাদের জন্য অনেকজনের ডিস্টার্ব হচ্ছে, কিন্তু সেই আত্মাগুলা রিয়েলাইজই করতে পারে না যে তাদের জন্য কতজনের ডিস্টার্ব হচ্ছে। তো একটা এই যে রিয়েলাইজ করার শক্তি অনেক বড় শক্তি, যেটা আমাকে রাজযোগ মেডিটেশন আমাদেরকে রিয়েলাইজ করা, প্রত্যেকবার নিজেকে রিয়েলাইজ করাতে থাকে যে দেখো যাই ভুল হয়েছে তাতে তোমার কোন জায়গায় ত্রুটি ছিল, মানে আমি আত্মার কোথায় ত্রুটি, আমি আত্মার মধ্যে কি অবগুণ, আমি আত্মা এখানে মানে কোথায় গিয়ে আমি ভুল করলাম, সেখানে আমার কি করা এখানে উচিত ছিল, আমার এখানে চুপ থাকার উচিত ছিল, ধৈর্যশীল হওয়ার উচিত ছিল, আমার এখানে সমানে কি সমাহিত করার শক্তিটাকে বাড়ানোর উচিত ছিল, কিন্তু আমি তো তা করিনি। তো তাহলে কি করছে রাজযোগ মেডিটেশন কোর্স, অন্যের ভুল ত্রুটি আমাদের চোখে দেখাচ্ছে না, নিজেকে পরিবর্তন করার, নিজেকে সংশোধন করার সেই শক্তিকে বাড়িয়ে দিচ্ছে, মানে রিয়েলাইজেশন করার শক্তিকে আমাদের বাড়িয়ে দিচ্ছে। তাহলে রাজযোগ মেডিটেশনের দ্বারা আমাদের অনেক 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 লাভ, যদি আমরা এই প্র্যাকটিস রোজ করতে থাকি, এই আধ্যাত্মিক জ্ঞান চিন্তন জ্ঞান মূলকে আমরা রোজ শুনতে থাকি, তাহলে এই জীবন হিরে তুল্য জীবন সমান হয়ে যায়। এবার যদি আমি বলি যে অনেকেই ভেবে থাকে যে মেডিটেশনটা একটা টাফ জিনিস, এটার জন্য সময় বের করা দরকার, এত সময় তো আমাদের হয় না, কারোর বাহানা থাকে যে আমার মনে অনেক অস্থির, আমার মনে অনেক চিন্তা, মেডিটেশনের জন্য আমার মনে কোনো মানে সেই স্থিরতা আসে না, কিছুতেই পসিবল হয় না। তো আমি বলবো যে রাজযোগ মেডিটেশন খুবই সহজ, খুবই সুন্দর, আর তাকে আমরা খুব ইজিলি করতে পারি, চলতে ফিরতে উঠতে বসতে। আমি বলবো যে আমরা প্রথমে শুরুতেই জেনেছি ভগবান আমার খুব আপনজন। প্রথমে আমাকে এই চিন্তনটা পাক্কা করতে হবে যে ভগবান আমার দূরের কেউ নয়,
ভগবানও নন উনি, এখন উনি এখন আমার বাবা, উনি এখন আমার সবচেয়ে প্রিয় বন্ধু, উনি আমার সবচেয়ে এখন প্রিয়জন, যিনি আমাকে নিরন্তর দৃষ্টি দিচ্ছেন, নিরন্তর আমাকে দেখে রাখছেন, নিরন্তর আমাকে হেল্প করে যাচ্ছেন, কিন্তু আমি তা রিয়েলাইজ করতে পারি না। প্রার্থনা আর মেডিটেশনের মধ্যে কি অন্তর? প্রার্থনাতে শুধু আমরা হাত জোড় করে ভগবানকে বলেই যাচ্ছি বলেই যাচ্ছি, কিন্তু ভগবান তার বদলে কি রেসপন্স করছে সেটা কিন্তু আর বুঝে উঠতে পারছি না। কিন্তু মেডিটেশন, মেডিটেশনে মানে কিছু আমি বলবো, কিছু ভগবান রেসপন্স করবে। তো রাজযোগ মেডিটেশনের দ্বারা যখন আমি কিছু শেয়ার করব, তখন পরমাত্মাও আমাকে কিছু রেসপন্স করবেন এবং সেই রেসপন্স আমি রিয়েলাইজ করতে পারবো এবং সেই প্রশ্নগুলোর উত্তর আমি জ্ঞান মুরুলির দ্বারা তার সমাধান পেতে থাকব। এটা খুবই ইন্টারেস্টিং জিনিস, যত আমরা তা করব তত তার সেই মজা পেতে থাকব। আরও সহজভাবে বলতে গেলে যে মেডিটেশন, যে মেডিটেশন যে আমি ভাবছি যে খুব টাফ জিনিস তা নয়, প্রথম মেডিটেশনের যে প্রথম অবস্থা সেটা হলো যে পরমাত্মাকে সবসময় সাথে নিয়ে চলা, সে বাবা আমার সাথে আছে, প্রত্যেক কাজে আমি ওনাকে সাথে নিয়ে চলছি, ওনাকে মনে করে চলছি, বাস প্রথম অবস্থা। যেটা মেডিটেশন কি মানে, আমি সব কাজে রান্না করছি, বাস সে বাবাকে আহ্বান করলাম, বাবা তুমি চলে আসো, তুমি শক্তি দাও, আমি ভোজন রান্না করছি, অফিস যাচ্ছি, বাবা তুমি আমার সাথে আসো, আমি এখন অফিস যাচ্ছি, কাজ শুরু করছি, বাবা তুমি আসো, বসে যাও পাশে, বা আমাকে শক্তির ধারার নিচে রাখো, আমি এখন কাজ শুরু করছি, আমি ঘুমিয়ে পড়ছি, বাবা বাস এখন তোমার ছত্র ছায়া, তোমার কোলে আমি শুয়ে পড়ছি, বাস আমাকে একদম নিশ্চিন্ত করে দাও, বা কোনো পরিস্থিতি আসলো, বাস সব পরিস্থিতি আমি বাবাকে আহ্বান করলাম, বাবা বাস তুমি চলে আসো, আমি এখন এই পরিস্থিতিতে, এবার তুমি আমাকে সামলিয়ে নাও, তুমি আমাকে হ্যান্ডেল করো, তুমি আমাকে রাস্তা দেখাও, বাস সব কিছুতেই আমি ওনাকে মনে করে চলছি। এটা হলো প্রথম অবস্থা। তারপর দ্বিতীয় অবস্থা হলো মনের সব কথা শেয়ার করা। আমাদের মনের মধ্যে অনেক চিন্তন চলতে থাকে, যেগুলো আমরা ফোনে কারোর কাছে শেয়ার করতে থাকি, বা কেউ একজনকে মানে বন্ধু হিসেবে পেয়ে গেলাম তো তার সাথে সেই আলোচনা করতে থাকি, সমাধান কিন্তু কিছুই বের হয় না, কিন্তু আলোচনাতে বাস, বা কেউ যদি একজন সাথে না থাকে তখনই মনে হয় একা। তো কিন্তু যখন আমরা পরমাত্মার সাথে মেডিটেশনের থ্রু আমরা যখন মনের সব কথা শেয়ার করব, তখন যে মেডিটেশনের মধ্যে যে আমি বাবাকে সব কিছু জানালাম, বাবা আমার এই পরিস্থিতি চলছে, কি হবে জানি না, তুমি সব কিছু জানো, বাস তোমার উপর আমি ছেড়ে দিলাম, এই যে সারেন্ডার ভাবটা যে যা কিছু হবে আমি জানি না, তুমি জানো, তুমি আমাকে বুঝিয়ে দাও, ইশারা দাও, আমি আমার সমস্ত মনের কথা কাকে শেয়ার করছি, সে বাবাকে। তো সেটা মেডিটেশনের আরেকটি ধাপ। তারপর আরও একটি ধাপ হলো শুভ চিন্তন করা, গুড থট ক্রিয়েট করা। মানে যখন আমি একের পরে এক ভালো চিন্তন ক্রিয়েট করতে থাকব, যেই আমার প্রতি যেই ভাবনাই রাখুক, কিন্তু আমি তার প্রতি কী রাখছি, ভালো ভাবনা, শুভ চিন্তন, যে তার কল্যাণ হোক, তার ভালো হোক, সে ভালো হয়ে যাক, তার সৎবুদ্ধি হোক, সে একটা ভালো রাস্তা পেয়ে যাক, তার সমস্যাগুলো সমাধান হয়ে যাক, বাস আমি শুধুই একের পরে এক কী চিন্তন করে চলছি, ভালো চিন্তন, শুদ্ধ চিন্তন, শ্রেষ্ঠ চিন্তন করে চলছি একের পর এক। এই যে আমি একের পর এক শ্রেষ্ঠ চিন্তন করে চলছি যে কোনো কারোর প্রতি বা বিশ্বের সবার প্রতি, এই যে আমি একের পর এক ভালো চিন্তন করছি, সেটাও একটা মেডিটেশন, গুড থট করতে থাকা বারবার, সেটাও একটা মেডিটেশন। মেডিটেশনের যে আরও খুব সহজ, যে বলে যে যদি বলেন যে আমার এই সবগুলো ধাপ আমার কঠিন লাগে, তাহলে আমি বলবো যে প্রত্যেক মুহূর্তে যা কিছু আমি পাচ্ছি, যার সাথে আছে, যেভাবেই থাকছি, প্রত্যেকবারেই সে বাবাকে থ্যাংকস করতে থাকা, থ্যাংকস বাবা, থ্যাংক ইউ সো মাচ বাবা, শুক্রিয়া বাবা, বাস এই যে থ্যাংকস বলতে থাকা, যে যাই পেয়েছে, যদি কোনো পরিস্থিতিও আসে তখনও কি বলো, থ্যাংকস বাবা, বাস একটা স্মাইল আর থ্যাংকস, দেখা যাবে সব হালকা হয়ে গেছে।
কারণ এই যে আমি মুহূর্তে যে ওনাকে মনে তো করেছি, থ্যাংকস এর মাধ্যমে তো ওনাকে মনে করেছি, বাস মনে করেছি মানে উনি এসে গেছেন, ওনাকে আমি আহ্বান করে ফেলেছি। তো যিনি মেইন কর্তা ওনাকে যখন আমি আহ্বান করে ফেলব, উনি কারো না কারোর মাধ্যমে আমাকে হেল্প করতে চলে আসবেন, কিন্তু আমি তা বুঝে উঠতে পারি না। পরিস্থিতি অনুসারে যারাই আমাকে হেল্প করতে আসে তাকে তাকে আমি সব কিছু মনে করি, তার সাথে আমি ভালোবাসার লেনদেন করে ফেলি, কিন্তু তাকে ওই সময়ে পাঠিয়েছে কে, বা তাকে আমাকে এই ভালো কথাটা বলার জন্য বা এই প্রস্তাবটা দেওয়ার জন্য বা এই সাকসেসটা নিয়ে আসার জন্য ওর বুদ্ধিটাতে কে ঢুকিয়ে দেব? পরমাত্মা। তাহলে আমরা সব কিছুর পেছনে উনি যে আমাকে ছত্রছায়া দিয়ে রাখছেন, উনি যে আমাকে অনেক হেল্প করছেন, সেটা আমি তা বুঝে উঠতে পারি না। তো এখন আমরা প্রত্যেক মুহূর্তে পরমাত্মাকে থ্যাংকস জানাতে হবে, শিব বাবাকে থ্যাংকস জানাতে হবে, শিব বাবা আমাকে মানে অনেকজনের মাধ্যমে আমাকে দেখরেখ করছেন, উনি আমাকে ভীষণভাবে আদর স্নেহ হেল্প করছেন, কিন্তু আমি তাকে আপনজন বলে কাছে বলে অনুভব করতে পারি না। এখন ভগবানকে অনুভব করার সময়, এখন কোনো দেহধারীকে অনুভব করার সময় নয়। যখন আমি কোনো দেহধারীকে অনুভব করতে থাকব, তাকে ভালোবাসতে থাকব, তাহলে অনেক দুঃখ পেতে থাকতে হবে। দেহধারীর প্রতি ভালোবাসা থাকবে, কিন্তু সমস্ত অ্যাটাচমেন্টটা থাকবে শিব বাবার প্রতি, পরমাত্মার প্রতি। তাহলেই আমার মন সদা সুখী থাকবে, দুঃখী হবে না। আরও একটা কথা আমরা জানবো, যে আমরা ছোটবেলা থেকে আমাদেরকে বলে আসে যে কাউকে কিন্তু দুঃখ দেবে না, কাউকে কিন্তু দুঃখ দেবে না, কিন্তু এটা তো শেখায় না যে দুঃখ নেবে না কারোর কাছ থেকে। তো পরমাত্মা আমাদেরকে শেখাচ্ছেন যে দুঃখ দেবেও না, দুঃখ নেবেও না। আমরা অনেক সময় দুঃখ দেই না, কিন্তু দুঃখ নিয়ে নিই। তো এটাও একটা বড় সত্য কথা যে আমি আত্মাকে যদি আমি দুঃখ কারো কাছ থেকে না নিই, তাহলে এই সংসারে কেউ আমাকে দুঃখী করতে পারবে না। এই সংসারে কারোর ক্ষমতা নেই আমাকে দুঃখী করার, কারণ আমি আত্মার মেইন যে মূল গুণ সেটা তো সুখ। দুঃখ তো তার গুণের মধ্যে নেই, তার সংস্কারের মধ্যে নেই, দুঃখ এগুলো আমরা বাইরের থেকে নিয়ে নিই। সে আমাকে দুঃখ দেবো কিন্তু আমি নেই নি, কেউ আমাকে একটা কিছু গিফট দিল সেটা আমার পছন্দ হয়নি আমি নেই নি, তাহলে গিফট আমার কাছে থাকলোই না, গিফটটা কার কাছে রয়ে গেল? যে দিল তার কাছে রয়ে গেল। কেউ আমাকে অনেক খারাপ গালাগাল করলো, কেউ আমার উপর অনেক অশুভ ভাবনা রাখলো, আমি সেটা নিলাম না, আমি তার উপর সুভাবনাই রাখলাম। তো তার সেই চিন্তন কার কাছে রয়ে গেল? তার কাছে রয়ে গেল। তাহলে আপনি আপনার জীবনকে কেমন তৈরি করবেন, আপনি আপনাকে কেমন থট দেবেন, এটা শুধুই আপনার হাতে। আমরা দোষ দিই অন্য কাউকে, কিন্তু অন্য কারোর দোষ নয়। আমি আমাকে যেরকম কিরকম তৈরি করছি বা যেরকমই আমার সাথে হচ্ছে, এগুলোর পেছনে দায়ী আমি। তাহলে আমাকেই ঠিক করতে হবে, আমাকেই সংশোধন করতে হবে, আর তার জন্য আমাদের দরকার রাজযোগ মেডিটেশন। আমি এই ব্যাপারটাকে আরো সহজ করে বলবো যে একটা গল্পের মাধ্যমে, কারণ গল্প হলে সবার বেশি মনে থাকে আর গল্প অবশ্যই মনে হয় সবার ভালোই লাগে। একবার কি হয়েছে, একবার এক গ্রামে অনেক মানে বড় ফ্লাড আসবে, তো তার জন্য পুরো গ্রামকে খালি করে নেওয়া হয়েছে। কিন্তু এই গ্রামে একটা বয়স্ক ব্যক্তি, বুড়া তো বয়স্ক ব্যক্তি ছিলেন, উনি ভগবানের প্রতি অনেক অন্ধশ্রদ্ধা তার, মানে অনেক বিশ্বাস। তো পুরো গ্রামকে খালি করে নেওয়া হয়েছে, সবাই বলছে যে আপনিও চলেন, আপনিও চলেন, কিন্তু উনি বারবারই বলে যে না, ভগবান আমার সাথে আছে, উনি আমাকে রক্ষা করবেন, ভগবান আমার সাথে আছে, উনি আমাকে রক্ষা করবেন, আমার কিচ্ছু হবে না। আচ্ছা ঠিক আছে, তারপর তো পুরো গ্রাম খালি করে নেওয়া হলো, ফ্লাড চলেই আসবে, মানে ঠিক আরও কিছু সময় বাকি। তো সবাই বলা সত্ত্বেও উনি যায়নি, ভগবানের প্রতি ওনার অনেক বিশ্বাস। তারপর কিছুক্ষণ পরে একটা ঘোড়ার গাড়ি আসলো, তো ঘোড়ার গাড়িও যে নিয়ে আসলো উনিও বললেন যে আপনি চলেন, এখানে বড় ফ্লাড আসতে চলছে, আপনি আর থাকবেন না, আপনি এখনই চলেন। কিন্তু
তারপরও বুড়া ব্যক্তি সে বয়স্ক ব্যক্তি একই কথা বললেন যে ভগবান আমার সাথে আছে, উনি আমাকে অনেক ভালোবাসেন, উনি আমাকে রক্ষা করবেন, আমার কিছু হবে না। আচ্ছা, তারপর ঘোড়ার গাড়িও চলে গেল, তারপরে জিপ আসলো, জিপ গাড়ি আসলো, তো উনিও একই কথা বলেন যে সময় আর বেশিক্ষণ নেই, এখন আপনি চলেন, ফ্লাইট চলে আসবেন। বয়স্ক ব্যক্তির সে একই কথা। তারপর সে কিছু কিছু জল আসা শুরু হয়ে গেল, মানে ফ্লাইট শুরু হয়ে গেল। তারপর এক নৌকা, মানে মাঝি, নৌকা আসলো, সে মাঝিও বলল যে আপনি চলেন, ডুবে যাবেন আপনি, ফ্লাইট চলেই আসবে এখন, আপনি চলেন। তারপরে উনি একই কথা বলল। তো শেষে অনেক বড় ফ্লাটে সেই বয়স্ক ব্যক্তির মৃত্যু হয়ে গেল। মৃত্যু হওয়ার পর উনি যখন ভগবানের দরবারে গেলেন, তো উনি ভগবানকে বললেন যে ভগবান, আমি আপনার প্রতি এত বিশ্বাস, এত শ্রদ্ধা রাখলাম, আর আপনি আমার শেষ পর্যন্ত ডাকে আসলেনই না, রক্ষাই করলেন না, আমার মৃত্যুই হতে হলো। তখন ভগবান বললেন যে তুমি আমাকে অনেক ভালোবাসো বলেই, অনেক শ্রদ্ধা, অনেক বিশ্বাস করো বলেই আমি অনেকবার অনেক মাধ্যমকে পাঠিয়েছি তোমাকে নিয়ে আসার জন্য, মানে সেই রক্ষা করার জন্য। আমি তুমি সবার সবাই তো তোমাকে বুঝালো, তারপরও হলো না, তারপর ঘোড়ার গাড়িকে পাঠালাম, জিপকে পাঠালাম, তারপর নৌকাকে পাঠালাম, তুমি কারোর কথাই শুনলে না, এই জন্য তো শেষে মৃত্যুই হতে হলো। এই গল্পটার আধ্যাত্মিক অর্থটা সেটা হলো, বর্তমান সময়ে এই প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরের বিশ্ববিদ্যালয় পরমাত্মার এই মেসেজ, এই দিব্য জ্ঞান, এই ব্রহ্মা কুমারীদের মাধ্যমে, বিভিন্ন সেবার মাধ্যমে, প্রোগ্রামের মাধ্যমে সমস্ত মানুষকে, আত্মাদেরকে, সবাইকে মেসেজ দিচ্ছে, সবাইকে জাগাচ্ছে যে সবাই জেগে যাও, মহাপরিবর্তন সামনে, ভগবানই ধরাধামে এসে গেছেন, উনি যাওয়ারও সময় হয়ে গেছে, তার আগেই আমি আত্মাকে, নিজেকে পরিবর্তন করতে হবে, সৃষ্টির মহাপরিবর্তনের আগেই নিজেকে পরিবর্তন করতে হবে, তৈরি করতে হবে, ভগবানের এই দিব্য জ্ঞান নিজের মধ্যে ধারণ করে নিজেকে দেবতুল্য বানাতে হবে, না হলে এই চান্স আর আসবে না। কিন্তু অনেকেই নিজেকে জাগাতে পারছে, অনেকে আবার জাগাতে পারছে না, কিন্তু ভগবান বিভিন্ন এই যে ভগবান এই মাধ্যম দ্বারা যে আমাদেরকে সবাইকে জাগাচ্ছেন, সেটা আমাদের বোঝা দরকার, ভগবান আমাদেরকে হেল্প করছেন, তো সেই হেল্পটাকে রিয়েলাইজ করা দরকার, আমাদের জাগা দরকার, সেই কথাগুলিকে একটু মানা দরকার, না হলে সামনের সময় এমন আসতে চলছে শুধু পশ্চাতাপ করতে হবে, হাই হাই করতে হবে, তখন আমরা চেষ্টা করেও ভগবানকে চিন্তন করতে পারবো না, ইয়াদ করতে পারবো না, কারণ সেই শক্তি সেই পরিবেশ থাকবে না। কিন্তু এখন থেকে যদি নিজেকে প্রিপেয়ার করে ফেলি, নিজের মানসিক স্থিতিকে মজবুত করে ফেলি, তাহলে সামনের পরিস্থিতি যতই কঠিন হোক, আমার স্বস্থিতি খুবই সুন্দর থাকবে, এবং আমার এই স্বস্থিতির দ্বারা আমি অন্যকেও ভালো রাখতে পারবো। তাহলে নিজেকে ভালো করতে পারলেই আমি অন্যকেও ভালো করতে পারব। এখন আমরা একটু সময় মেডিটেশনের অনুভব করব। সবাই সোজা হয়ে একাগ্রচিত হয়ে বসুন। আজ আমি জানতে পারলাম আমি আত্মা অষ্ট শক্তিধারী, কিন্তু সেই শক্তিগুলা সুপ্ত অবস্থায় আছে। সে বাবা, সে বাবার শক্তির কিরণ আমার আত্মার মধ্যে থাকা সেই সুপ্ত শক্তিগুলাকে আবার জাগ্রত করছে। মন বুদ্ধির দ্বারা আমি দৃশ্য নির্মাণ করছি, যে
সে বাবার থেকে সেই সহ্য শক্তি, সমাহিত করার শক্তি, নির্ণয় করার শক্তি, সহযোগ করার শক্তি, সকল শক্তির ধারা আমার উপর পড়ছে। আমি আত্মা শক্তিশালী হচ্ছি, প্রত্যেকটা শক্তিতে নিজেকে ভরপুর করছি। এখন আমি ভয়মুক্ত আত্মা। সে বাবা আমার সাথে, প্রত্যেক মুহূর্ত আমার অনুভব হচ্ছে যে বাবা আমাকে অসংখ্য শক্তির ধারারূপী ছাতার নিচে আমি আছি। আমি নিজেকে একদম সুরক্ষিত অনুভব করছি। সমস্ত পরিস্থিতি বিঘ্ন থেকে আমি মুক্ত। বাবা আমাকে অসংখ্য বরদান দিচ্ছেন। এখন থেকে আমার সবচেয়ে প্রিয়জন বাবা। আমি সব কাজে বাবাকে সাথে নিয়ে চলব। আমার সব মনের কথা বাবাকে আগে জানাব। আমি নিজেকে দেখব, নিজেকে পরিবর্তন করব। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। তোমাকে পেয়ে আমি খুব খুশি, খুব খুশি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এভাবে করে আমাদের যখন যেই শক্তির দরকার হবে, দরকারের সময় তো ভরপুর থাকতে হবে, কিন্তু তার আগেই এক এক করে সর্বশক্তির দ্বারা আত্মার মধ্যে ভরপুর রাখতে হবে, তবে তো পরিস্থিতি অনুসারে সেই শক্তিকে ইউজ করতে পারব। নাহলে তো পরিস্থিতি অনুসারে ইউজ করতে পারব না, কারণ শক্তির স্টক নেই। এই জন্য আগের থেকেই স্টক জমা রাখতে হবে। আজকে এখানে সমাপ্ত করছি। কালকে আরও কিছু বিষয় আছে, সেগুলো আমরা জানব যে রাজযোগ কিসের উপর ডিপেন্ড করে, তো সেগুলো আমরা জানব। তারপর তার সাথে আমাদের যে এই বিশ্ববিদ্যালয়ের যে পড়াশোনা করছি তার এইম অবজেক্ট কী, লক্ষ্য কী। প্রত্যেক স্কুল কলেজেরই তো একটা এইম অবজেক্ট নিয়ে পড়াশোনা করে, তো এই বিশ্ববিদ্যালয়েরও এই অবজেক্ট কি তার সম্বন্ধে আমরা জানব। আজকে এখানেই সমাপ্ত করছি। ওম শান্তি।